কবুতর পোষা এখন শুধুমাত্র শৌখিনতা নয়, হয়ে উঠেছে অনেকের অবলম্বন, ঘুরে দাঁড়ানোর গল্প এবং ভবিষ্যৎ স্বপ্ন। প্রতি সপ্তাহে ঢাকাতেই বসছে বেশ কয়েকটি কবুতরের হাট। এদের একটি বসছে মিরপুর এক নম্বরে। আজকে আমরা যাব মিরপুর এক নম্বরে আর আপনাদের দেখাবো কবুতরের হাটের অসাধারণ সব গল্প। প্রতি শুক্রবার ভোর থেকেই বিক্রেতারা আসতে থাকেন মিরপুরের এই হাটে। আসছেন 20 বছরেরও বেশি সময় ধরে। রাস্তার দুধারে ধীরে ধীরে বাড়তে থাকে খাঁচার সংখ্যা আর জমতে থাকে মানুষের ভিড়। ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকে কবুতর বিক্রেতাও যেমন আসেন, তেমনি আসেন অনেক শৌখিন ক্রেতাও। মাঝে মাঝে আসি, ভালো লাগলে দুই চারটে কবুতর নিয়ে যায়, প্রায় নিয়ে যায়। খুব ভালো ভালো কবুতর উঠছে আনডাউটলি। এখানে মানুষ আসতে পারে। আগে ওই কাপ্তান বাজারের হাটটা ভালো ছিল, এখন ওটা নষ্ট হয়ে গেছে, ওটা ভেঙে গেছে, দুই তিনটা গ্রুপ মারামারি। তা আমার মনে হয় ঢাকা শহরে ওয়ান অফ দ্য বেস্ট এই মিরপুর হাট। হাজারো কবুতরের ডাক এবং ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে ইতোমধ্যেই মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। যেমন বৈচিত্র্যময় আকার বা রং দেখা যাবে কবুতরগুলোর, তেমনি বাহারি নামও রয়েছে এদের। সবুজ কালার সর্বনিম্ন 200 টাকা থেকে শুরু করে আউল ফেস আছে, জগপিন আছে, লক্ষা আছে, যেটা ময়ূরপঙ্খী বলা হয়, মাসাকালিও বলা হয়, অনেক সময় নাম দেওয়া হয়েছে। যেমন এই কবুতরগুলো আপনি 1200 থেকে শুরু করে 2000-এর মধ্যে অ্যাভেলেবেল পাবেন। দেশীয় নানা জাতের কবুতরের পাশাপাশি বিদেশি কবুতরও রয়েছে বিস্তর। এদের মধ্যে কিছু যেমন উড়তে ওস্তাদ, আবার কিছু রয়েছে শুধু দেখতে আকর্ষণীয়, ওরাই তেমন পারদর্শী নয়। লাক্ষা বা ফ্যান্টেল জাতের বেশ কিছু কবুতর দেখা গেল হাট ঘুরে। এই কবুতর লেজের পালক পাখার মতো মেলতে পারে বা ময়ূরের মতো ছড়ানো থাকে বলে এদের ফ্যান্টেল বলা হয়। এদের পায়েও পালক রয়েছে। রয়েছে জ্যাকোবিন জাতের কবুতর। এদের ঘাড় অবধি ছড়ানো মাথার পালক রয়েছে যা অনেকটা মস্তকা বরণের মতো দেখায়। লম্বাটে দেহের এই কবুতরগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। মুকি জাতের অনেক কবুতরও রয়েছে এই হাটে। এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা রাজহাঁসের মতো গলা বাঁকা করে রাখে এবং অদ্ভুতভাবে কাঁপাতে থাকে। এছাড়া রয়েছে আকাশে ডিগবাজি খাওয়ায় বিশেষ পারদর্শী গিরিবাজ কবুতর। ফুটবলের মতো ছড়ানো গলা বিশিষ্ট পটার, উড়াল প্রতিযোগিতায় ব্যবহারের উপযোগী হোমার, সিরাজি, কিং, মুখি, দেশি গোলা, বল, শর্টফেস সহ অনেক জাতের বাহারি কবুতর। জোড়া 300 টাকা থেকে শুরু করে বেশ কয়েক হাজার, এমনকি কখনো লাখ টাকার কবুতরও উঠছে এই হাটে। তবে অপেক্ষাকৃত সস্তায় কবুতর পাওয়া যায় বলে একদিকে যেমন সন্তুষ্ট ক্রেতারা, অন্যদিকে ভালো বিক্রি হওয়ায় উৎসাহী ব্যবসায়ীরাও। বিক্রেতারা আচরণ খুব ভালো আমি বলবো, ওরাও খুব নমনীয়, ওরাও চায় যে বেচতে, আর যারা কেনার জন্য আসে তারাও মোটামুটি কিনতে পারে কবুতর। দামও মোটামুটি সস্তা,
এবং কি এখান থেকে কিনে আবার যদি আমি বিক্রিও করি তাও ভালো লাভবান করা যায়। এখানে সব জায়গা থেকেই লোক আসে আর এখানে সব ধরনের কবুতর পাওয়া যায়। আপনার যদি কেউ চান তাহলে অবশ্যই মিরপুর এক নম্বর হাটে আসবেন। এই হাটে কোনো খাতা নাই, কোনো ভিড় নাই, খুবই সুবিধা, কোনো জঞ্জাট নাই। এবং শুধু একটাই সমস্যা, একটু রাস্তাঘাট একটু ভাঙা। যদি এই এলাকার যারা দায়িত্বে আছে, সরকারি দায়িত্বে আছে, তারা যদি এই রোডটা ঠিক করে দিত না হলে আমাদের বেচাকিনে আরও সুবিধা হতো। হাটে যে শুধু কবুতরই মিলবে তাই নয়, কবুতরের থাকার ঘর, খাবার বা ওষুধও পাওয়া যায় এখানে। হাটটি কবুতরের হলেও ইদানিং নানা জাতের পাখিও বিক্রি হচ্ছে প্রচুর। লাভবাটের ভিতরে আপনার লটিনো পাবেন, ফিশার পাবেন, তারপরে ব্লু মাছ পাবেন, এগুলো সব আইটেম পাবেন, ককাটেল পাবেন, গ্রে প্যারটটা এখনও উঠে নাই, হ্যাঁ দুই একটা বাচ্চা উঠে মাঝে মধ্যে, আপনার এটাও পাবেন। আর তারপর দেশি পাখির ভিতরে আপনার টিয়া পাবেন, ময়না পাবেন, শালিক পাবেন, কথা বলা ময়না পাবেন, কথা বলা টিয়াও আসে, তারপরে বাজ পাখি পাবেন। এগুলো সবই সব ধরনের আইটেম মিলেই আমাদের এই এক নম্বর হাটটা তৈরি হয়েছে এবং আমরা সবগুলোই কমপ্লিট চেষ্টা করতেছি যাতে এই হাটটাকে আরও সুন্দর করা যায়। এই জন্য আপনাদেরকে বললাম যদি আপনাদের বাসায় কোনো কিছু থাকে আইটেম, ভিআইপি আইটেম থাকুক, নো প্রবলেম, এখানে ওরকম কোয়ালিটির কাস্টমারও আসে। আর কবুতর পালনের মাধ্যমে তরুণ প্রজন্ম অন্ধকার থেকে আলোর পথে হাঁটবে বলেও বিশ্বাস অনেকের। আমার কাছে মনে হয় যে একটা শিক্ষিত ছেলে বা একটা স্টুডেন্ট, যারা বেকার, যারা শিক্ষিত, তারা যদি বেকার না ঘুরে কোথাও, বাজে আড্ডা না দিয়ে, বাজে নেশা না করে, বাজে বন্ধুবান্ধবের সাথে না চলে, যদি এই পাখি নিয়ে তারা ট্রাই করে, তাদের এই পাখি দিয়ে তাদের বিজনেসটাও করতে পারবে, তাদের কিছু আর্নও হবে, তাদের কিছু ভালো সময় কাটবে। ঘোরে শুরু হওয়া জমজমাটি হাটে বেচাকেনা চলে বিকেল পর্যন্ত। এরই মধ্যে পছন্দের কবুতর কিনে নিয়ে বাড়ির পথে রওনা হয়ে যান অনেক ক্রেতা। আর বিক্রেতারা অপেক্ষায় থাকেন পরের শুক্রবার, যেদিন আবারও ক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠবে মিরপুরের ঐতিহ্যবাহী কবুতরের হাট।